শীত আসতে এখনো প্রায় দুই মাস বাকি। এর মধ্যে শীতের আগাম সবজি চাষ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন জয়পুর হাটের কৃষকরা। শীত নামার আগেই নানা জাতের সবজি বাজারে আসবে বলে জানান চাষিরা। জয়পুর হাট থেকে জাহাঙ্গীর আলম খানের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটের কৃষকরা এবারও শীতের আগাম সবজি চাষে ব্যস্ত হয়ে পড়েছেন। তারা বলছেন, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে আগাম সবজি চাষে বেশ লাভবান হওয়া যাবে, তাই সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছে জেলার অনেক কৃষক। কৃষকরা এখন জমি তৈরি, সবজি চারা রোপণ সহ বাঁধাকপি, ফুলকপি, টমেটো, সিম লাগানো এবং পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। শীতের আগাম সবজিতে পরিশ্রম বেশি হলেও লাভ একটু বেশি, তাই এ সময় সবজি চাষে আগ্রহী কৃষকরা। তবে উৎপাদন খরচ কমানোর দাবি তাদের। আমি টমেটো করি, ফুলকপি করি, সিমি করি, আরও অন্যান্য যে সমস্ত সবজিগুলো উৎপাদন করি তাতে অনেক টাকা বেচা যায়। শীতকালীন ফসল অল্প সময়ে হয় এবং আমরা অল্প সময়ে পাই, অল্প সময়ে বাজারজাত করি, অল্প সময়ে লাভবান হই। আগাম সবজি শেষ হয়ে গেলে পরবর্তীতে আরও অন্যান্য ফসল আছে, সেগুলো আমরা করি। সবজির বেশি ফলন পেতে কৃষকদের সচেতনতা বাড়াতে নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। আশা করতেছি যে এই আগাম সবজিগুলো আবাদ করে কৃষকরা অনেক লাভবান হবে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদেরকে এই আগাম জাতের সবজি আবাদ এবং আগাম জাতের সবজি আবাদে যে সকল রোগ এবং পোকার প্রাদুর্ভাব হচ্ছে এই বিষয়ে আমরা কৃষকদেরকে সচেতন থাকার জন্য এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি। আগাম জাতের সবজি চাষ বেশ লাভজনক হওয়ায় জেলায় এবছর 120 হেক্টর জমিতে শীতকালীন আগাম সবজি চাষ হচ্ছে। এবার আগাম সবজি হবে 3,220 টন, এমনটাই প্রত্যাশা কৃষি বিভাগের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।